হ্যালো ভিউয়ার্স, সোহেলি সুদানা বলছি ট্রাভেল ফেস থেকে। আজকে আমাদের ভিডিওর বিষয়টা অনেক অনেক আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে এই ভিডিওটা করা। আমরা আসলে আজকে ভিডিওটা বেসিক্যালি সেনজেন ভিসার উপরে বলবো, বিশেষত ইউরোপে কিভাবে সেটেল ডাউন করতে হবে এই একটা ব্যাপারের উপর আমরা আসলে একটু বলতে চাচ্ছি। আমরা যদি আমাদের ফোনের রেশিওকে 100% ধরি, 100% ফোন যদি আমাদের কাছে আসে সেনজেনের ক্ষেত্রে, সেখানে আমরা মাত্র 10% ফোন এরকম পাই যারা সত্যিকার অর্থে আসলে সেনজেন এরিয়াতে বা ইউরোপে ঘুরতে যেতে চায়। বাকি 90% ফোন কলগুলোই আসে আমাদের কাছে, জানতে চায় যে আমরা আসলে ইউরোপে গিয়ে থেকে যেতে পারবো কিভাবে। আর আমরা পত্র পত্রিকায় তো প্রতিদিন দেখতেই পাচ্ছি কত হাজার হাজার মানুষ হচ্ছে বিভিন্ন উপায়ে ইউরোপে যেতে চেয়ে তাদের প্রাণও হারাচ্ছেন। তো আমরা আসলে এটা একটা রেসপন্সিবিলিটি বোধের ভিতর থেকেও, রেসপন্সিবিলিটি বোধের কারণেও আমাদের আসলে এই ভিডিওটা করা। তো আমরা আজকে একটু আলোকপাত করব আপনাদের ইউরোপের কোন জায়গাটাতে গেলে আসলে সেটেল ডাউনটা ইজি। তো অনেকগুলো কান্ট্রি আছে ইউরোপের, আছে না বলে ছিল বললেই ভালো হয়, যারা টাইম টু টাইম হচ্ছে গিয়ে তাদের ইলিগাল যারা আছে তাদেরকে লিগালাইজ করে। তবে একটা কান্ট্রিতে এই মুহূর্তে সবচেয়ে বেশি সংখ্যক লিগালাইজেশন হচ্ছে, এবং এটা হচ্ছে খুবই একটা সহজ পন্থার মধ্যে দিয়ে। তো যাক, সেই কান্ট্রিটার নাম আমরা অনেকেই হয়তো জানি, আমি আবার একটু বলে নিচ্ছি যেহেতু আমি ভিডিওর মেইন পার্টটাতে প্রবেশ করব। সেটা সেই কান্ট্রিটা হচ্ছে পর্তুগাল। পর্তুগালে খুব সহজে আপনি যদি পর্তুগালে বৈধভাবে যেতে পারেন, তাহলে খুব সহজে সেখানে আপনি আপনার রেসিডেন্স পেতে পারেন। 2007 সাল থেকে আসলে এই প্রক্রিয়াটা চলে আসছে, কিন্তু 2019 সালে ফেব্রুয়ারি মাসে পর্তুগিজ সরকার একটা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানান যে এখন থেকে তারা খুব সহজেই যারা বৈধ অনুপ্রবেশকারী আছে তাদেরকে তারা লিগালাইজেশন দেবে। এবং এটা একরকম গভর্নমেন্টের এই ডিক্লারেশনের মাধ্যমে অনেক সহজ হয়ে যায়, যারা হচ্ছে বিভিন্ন সময়ে পর্তুগালের বা ইউরোপের নাগরিকত্ব আসলে পেতে যাচ্ছিল তাদের জন্য। তো আমি আসলে আজকে ব্রিফ ভাবে কি শর্ত পূরণ করলে আপনারা আসলে পর্তুগালে লিগাল ভাবে থাকতে পারবেন বা লিগাল হতে পারবেন সেই ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করব। তো ডিসকাশনের প্রথমেই চলে যাই, এন্ট্রিটা কেমন হবে আপনার। তো এন্ট্রিটা হচ্ছে আপনাকে অবশ্যই যে কোনো জায়গা থেকে আপনাকে একটা বৈধ এন্ট্রি নিয়ে পর্তুগালে প্রবেশ করতে হবে। আপনি যদি কোনো ইউরোপিয়ান কান্ট্রি থেকে যান, সেক্ষেত্রে আপনি কি করে আপনার বৈধতা প্রমাণ করবেন? আপনার বৈধতা প্রমাণের জন্য আপনি যেই বাস বা ট্রেন বা প্লেনে ট্রাভেল করে গিয়েছেন, আপনাকে সেই টিকিটটা অবশ্যই সংরক্ষণ করতে হবে। আর যদি আপনি ভ্যালিড ভিসা নিয়ে আপনি যাচ্ছেন, যদি ধরেন এশিয়ার কোনো কান্ট্রি থেকে, আমি এক্সাম্পল ফর এক্সাম্পল আমি বলছি যে বাংলাদেশ থেকেই আপনি যাচ্ছেন, আপনি পর্তুগালে যাওয়ার সময় যে ভ্যালিড ভিসাটা আপনি পেয়েছেন সেই ভিসাটাকে আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে পাসপোর্টটাকে, যাতে আপনি শো করতে পারেন যে আপনি আসলে বৈধভাবে পর্তুগালে এন্ট্রি নিয়েছেন বা প্রবেশ করেছেন। এরপরে প্রবেশ করার পরে যেই যেই নিয়ম কানুনগুলোর মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, মূলত 5 থেকে 6টা এবং শর্ত বা 7 থেকে 8টা স্টেজ পার হতে হয়। তো আমি আসলে প্রথম একটা বা প্রথম 2 থেকে 3টা আমি ডিসকাস করব, যেহেতু ভিডিও ভিডিওতে আসলে খুব বিশদভাবে বলার সুযোগ নেই। আমি যে মেইন যে ব্যাপারটা আছে সেখানে আমি চলে যাচ্ছি যে আসলে এরপরে আপনাদের করণীয় কি হবে। আপনারা একবার একবার আপনারা যখন বৈধভাবে ঢুকে গেছেন তখন আপনার করণীয়টাতে কি, প্রথমে হচ্ছে গিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে বৈধ আপনি আপনার যে নিজস্ব আইডেন্টিটি কার্ডটা থাকবে, যেটা আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমাদের পাসপোর্ট। পাসপোর্ট দেখিয়ে আপনার ট্যাক্স অফিস থেকে একটা ট্যাক্স কার্ড করতে হবে, কারণ আপনাকে মাথায় রাখতে হবে পর্তুগাল গভর্নমেন্ট তাদেরকেই লিগালাইজ করবে যারা ভ্যালিড ট্যাক্স পেয়ার। এই ব্যাপারটাকে আপনি আপনি কিসের গ্রাউন্ডে তার কাছে দাবি করবেন যে আপনি আসলে এই দেশে বৈধ হতে চাচ্ছেন, যখন আপনার তার ইকোনমিতে আপনার একটা কন্ট্রিবিউশন আছে, শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনি এটা দাবি করতে পারেন। তাহলে প্রথম আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা ট্যাক্স কার্ড করতে হবে। ট্যাক্স কার্ডটা করার জন্য আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার আইডেন্টিটিটা অনেক ইম্পর্টেন্ট। অনেকে আছে, আমরা আমরা শুনেছি বা আমরা যেটা জানি, অনেকে আছে ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে ইন করার পরে তারা পাসপোর্টটা ফেলে দেয়, কিন্তু বেসিক্যালি পর্তুগালে যদি আপনি সেটেল ডাউন করতে চান কোনোভাবেই আপনি আপনার আইডেন্টিটি কার্ডটা লুজ করতে পারবেন না, কারণ ওটার মাধ্যমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ট্যাক্স কার্ড তৈরি করে নিতে হবে। ট্যাক্স কার্ড তৈরি করার পরে
আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনাকে একটা জব কন্ট্রাক্ট খুঁজে বের করতে হবে। এখন এই 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 কাজটুকু আসলে কারো হেল্প ছাড়া, ওখানে ওখানে কারো হেল্প ছাড়া বেশ কঠিন একটা কাজ। কারণ হচ্ছে আপনার প্রথমত কাজ পেতে হলে একটা দেশে কি জানতে হয় আপনাকে, আপনাকে একেবারে আপনি যদি লেবারের কাজও করতে চান, ফর এক্সাম্পল আপনার মাথার উপর কেউ বস্তা তুলে দিচ্ছে আপনি সেটা টেনে নিয়ে যাবেন, সেই কাজটাও যদি আপনাকে করতে হয় আপনাকে ল্যাঙ্গুয়েজ জানতে হবে। উইদাউট নোয়িং আ ল্যাঙ্গুয়েজ ইউ ক্যানট এক্সপেক্ট টু গেট আ জব ইন আ ফরেন ল্যান্ড। তো আমরা যারা মোটামুটি আমরা যারা এশিয়ান বেল্টে যারা আছি আমরা মোটামুটি ইংলিশে কিছুটা কমিউনিকেশন করতে পারি সবাই কম বেশি মোটামুটি, কিন্তু পর্তুগিজ ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমাদের জন্য কোনোভাবেই আমরা সেটা জানি না। তো ওয়ার্ক পারমিট জোগাড় করার ক্ষেত্রে এখানে একটা বিশাল বড় সমস্যার তৈরি হয়, আপনি সহজে কোনো কাজ তৈরি জোগাড় করতে পারছেন না। কিন্তু এখানে এখানে একটা সুযোগ আছে, পর্তুগালে আমাদের একটা বিশাল বড় বাঙালি কমিউনিটি আছে, তো আপনি যদি কোনো বাঙালি কমিউনিটির কারো কাছ থেকে যদি হেল্প পান, যদি আল্লাহ সহায় হয় আপনার উপরে, তাহলে আপনার হয়তো বা একটা কাজ জোগাড় করে নিতে পারবেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই কাজ জোগাড় করা মানে হচ্ছে আপনি এই কাজ করে বেঁচে থাকবেন, অনেক সময় কিন্তু তা হয় না। বেসিক্যালি ভিসার জন্য যারা এই সাপোর্ট গুলো দিয়ে থাকে বা এই ওয়ার্ক পারমিটের হেল্পটা করে থাকে, তারা একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে আপনাকে এই ধরনের কাজ মানে কাজের পারমিটটা দেয়, সো দ্যাট আপনি এটা ইউজ করতে পারেন ভিসা পাওয়ার জন্য বা আপনার আপনার ইমিগ্রেশনের অ্যাপ্লিকেশনটা আসলে করার জন্য। এরপরে আপনার যেটা দরকার হবে সেটা হচ্ছে আপনার পর্তুগালে এই এই যে ট্যাক্সটা দেয় এটাকে আসলে অনেকটা এটাকে বলে সোশ্যাল, তো এই সোশ্যালটা পে করার জন্য একটা সোশ্যাল আইডেন্টি কার্ডের একটা নাম্বার আপনাদেরকে জেনারেট করতে হবে। সেই নাম্বারটাও জেনারেট করতে হবে ওয়ার্ক পারমিটের পর। দ্যাট মিনস আপনাকে যদি সেই নাম্বারটা জেনারেট করতে হয়, প্রথমত আপনাকে ওয়ার্ক পারমিট জেনারেট করতে হবে, দেন থার্ড স্টেপে গিয়ে আপনাকে সেই সোশ্যাল দেয়ার যে কার্ডটা আছে সেই সোশ্যাল দেয়ার কার্ডটা আপনাকে তৈরি করতে হবে। আচ্ছা, সোশ্যাল হয়ে গেল, সোশ্যাল হয়ে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে, আপনি জব পেয়েছেন, আপনি সোশ্যাল নাম্বার নিয়ে নিয়েছেন, আপনার আপনি এখন আপনি ট্যাক্স পে করার জন্য একটা একটা ট্যাক্স কার্ড করেছেন, কিন্তু এখন এই ট্যাক্সটা তো আপনাকে ডিপোজিট করতে হবে। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেমন আগে বললাম যে এই কাজটা আসলে কোনো পারফেক্ট বা সত্যিকার অর্থে কাজ বলতে যা বোঝায় তা না, এটা হচ্ছে টাকার বিনিময়ে কেউ আপনাকে একটা জব কন্ট্রাক্ট দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে ওই কন্ট্রাক্টটাকে লাইভ রাখার জন্য আপনাকে আপনার পকেট থেকেই অ্যাটলিস্ট 600 ইউরো মাসে ইনকাম থাকতে হয় একটা জব থেকে। এটা টাকার বিনিময়ে দেখিয়ে দেয় বা এর চেয়ে বেশিও দেখিয়ে দিতে পারে, কিন্তু যত বেশি দেখাবে আপনার ট্যাক্সের অ্যামাউন্ট তত বেশি হয়ে যাবে। তো ন্যূনতম 600 ইউরো আপনাকে ইনকাম করতে হবে পার মান্থ। তো এই ইউরোটার সাপেক্ষে আপনি যেটা করবেন একটা ট্যাক্স জমা দেবেন, যেটা সোশ্যাল বলে অনেকে, ভাষাটা হচ্ছে সোশ্যাল। তো ওটা যে আপনি ডিপোজিট করবেন এইটা আপনাকে করতে হবে আপনার একেবারে আপনার নিজস্ব পকেট থেকে, আপনাকে সাবস্টিটিউট ভাবে কোনো অন্য কোনো কাজ খুঁজে নিতে হবে বা সেটা আপনি যেভাবেই অ্যারেঞ্জ করেন না কেন আপনাকে এই ট্যাক্সটা দিয়ে যেতে হবে। তো ন্যূনতম আপনাকে 4 থেকে 5টা ট্যাক্স আপনাকে অ্যাটলিস্ট দিতে হবে। আসলে আমি একটা ট্যাক্স দিয়েও অ্যাপ্লাই করা যায়, কিন্তু আমি আপনাদের প্রথমেই এতটা আশা দেখাতে চাচ্ছি না, কারণ একটা বিদেশে অনেক কিছুই যেমন শোনায় তেমনটা না। তো 4 থেকে 5টা বা 6টা ট্যাক্স দেওয়ার পরে আপনি রেসিডেন্স পারমিটের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো যখন আপনি রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন, এরপরে আপনাকে স্টেপ বাই স্টেপ অনেকগুলো ডকুমেন্টেশন প্রেজেন্ট করতে হবে, লাইক পুলিশ ক্লিয়ারেন্স যদি আপনি বাংলাদেশ থেকে নিয়ে যেয়ে থাকেন এখানে, যদি সেনজেন মুক্ত কোনো কান্ট্রিতে থেকে থাকেন অ্যাজ আ স্টুডেন্ট বা অন্য কোনো ভিসায়, সেখানে পুলিশ ক্লিয়ারেন্সটা লাগবে। এবং ফাইনালি যখন আপনি একজন সলিসিটারের মাধ্যমে আপনার ফাইলটা জমা করবেন, তখন আপনি একটা গোপন নাম্বার পাবেন, পিন নাম্বার, যেটা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আপনি টাইম টু টাইম আপনার অ্যাপ্লিকেশনের কি স্ট্যাটাস আছে সেটা আপনি চেক করতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি আপনার প্রসেস। এই প্রসেসের পরে আপনার উইদিন 1 ইয়ার 1 বছরের মধ্যে আপনি আশা করতে পারেন যে আপনি আসলে ইউরোপের মাটিতে সেটেল করতে পারবেন অ্যাজ এ পর্তুগিজ সিটিজেন। তো আমি আর আমার ভিডিওটাকে খুব বেশি বড় করব না, সব ভিডিওতে বলি, আবার এখানেও একটু বলে দিতে চাচ্ছি যে আমরা কিন্তু ইনফরমেশন সেন্টার না, আমরা একটা ফুল ফ্লেজ ট্রাভেল এজেন্সি। তো আমাদের কাছ থেকে যদি আপনি দুই দুই টাইমে আপনি আমাদেরকে ফোন করতে পারেন, নাম্বার 1 যদি আপনার মনে হয় আপনারা আমাদের মাধ্যমে কোনো কাজ করবেন তাহলে আমাদেরকে ফোন করবেন, আর যদি মনে হয় যে না আমার কনসালটেশন দরকার, গাইডেন্স দরকার, আমার ইনফরমেশন দরকার, আমার জানা দরকার যে আমি ভিসাটা কিভাবে সাবমিট করলে আমার জন্য সুবিধা হয়, আমি ভালোভাবে ভিসাটা পেতে পারি,
এই কনসালটেশন বা গাইডেন্স এর জন্য আপনারা ফোন করতে পারেন, সেটাকে আমরা কনসালটেশন বলছি। এবং কনসালটেশন নিতে হলে অবশ্যই একটা চার্জ আছে, ফ্রি অফ কস্ট, আমরা কোনো ধরনের কোনো ইনফরমেশন দেই না, আমাদের ভিডিওগুলোই হচ্ছে ফ্রি অফ কস্ট ইনফরমেশন। তো যদি আপনারা মনে করেন যে আমাদের মাধ্যমে আপনি আপনার ফাইলটা প্রসেস করতে চান বা কোনো কনসালটেশন নিতে চান, তাহলে অবশ্যই ফোন করবেন। আপনাকে আপনাদের সুবিধার্থে আমি নাম্বারটা এখানে বলে দিচ্ছি, নাম্বারটা নোট নিয়ে নেবেন। নাম্বারটা হচ্ছে 01726006996। এই নাম্বারটাতে আপনি আমাকে পাবেন। আর অনেকেই জানতে চান আমাদের অফিস কোথায়, আমাদের অফিস শ্যামলীতে। আর দয়া করে আপনারা যখন ফোন করবেন তখন একটু ডিটারমাইন্ড হয়ে ফোন করবেন যে আসলে আপনারা কি সার্ভিসটা চাচ্ছেন, কনসালটেশন চাচ্ছেন না ভিসা প্রসেস করতে চাচ্ছেন। এই হচ্ছে গিয়ে আপনাদের সাথে আমার আজকে শেয়ার করার বিষয়। তো আশা করি যে এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং আপনারা জানলেন আজকে যে আসলে ইউরোপে কোথায় গেলে সহজে বা আসলে কি কি স্টেপ অনুসরণ করলে আপনি পর্তুগালে সেটেলমেন্টের জন্য আবেদন করতে পারবেন। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, আপনারা ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।